এখানে হচ্ছে পাখির দাম অনেকটা অনেকটা সস্তা। এখন হচ্ছে ককাটেল পাখি হচ্ছে 1300 টাকা জোড়া বিক্রি হচ্ছে, তারপর হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ 120 টাকা জোড়া, তারপর বদ্রি 270 টাকা জোড়া, তারপর ব্ল্যাক জাবা 250 টাকা জোড়া, তারপর ওদিকে হোয়াইট জাবা 500 টাকা জোড়া। আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি আর এখন বাজে সকাল 7:20। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর হ্যাঁ, আজকে যাবো হচ্ছে জয়নগরে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা কোথায় সব থেকে সস্তায় খাবার পাবে, মানে সস্তায় হচ্ছে পাখির খাবার, কুকুরের খাবার, কুকুরের তোমার বিভিন্ন সামগ্রী, তারপর পাখির বিভিন্ন সামগ্রী কোথায় তোমরা পাবে। হ্যাঁ, তোমরা পাবে জয়নগরে। তো আমি যেখানে কিনতে যাই, তো তোমরা হচ্ছে অনেকেই কমেন্ট করো যে দাদা জয়নগরটা কোথায়, বা জয়নগরে কীভাবে নামবো, কোথা থেকে যাব, কত টাকা টিকিট ফিকিট। তো আজকের ভিডিওতে পুরো একদম ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমি যাচ্ছি জয়নগরে, আর জয়নগরে গেলে ওখানে হচ্ছে পাখির খাবার এছাড়াও কুকুরের খাবার অনেকটা সস্তায় পাওয়া যায়। তো আমি যাচ্ছি হচ্ছে আজকে জয়নগরে পাখির খাবার কিনতে আর চিকুর খাবার কিনতে। তো আমি এখন রয়েছি নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে জয়নগর 15 টাকা টিকিট। এবার আমাদের এই দিক থেকে গেলে হচ্ছে লক্ষ্মীকান্তপুর পেরিয়ে, তারপর হচ্ছে তোমার 2টো স্টেশন পর জয়নগর, আর শিয়ালদার দিক থেকে এলে তোমরা হচ্ছে একটু দেখে নেবে, ঠিক আছে? যদি তোমরা ট্রেনে আসো, হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা ডাউনলোড করবে, ওখানে তোমরা দেখতে পাবে যে কোন কোন স্টেশন পেরোচ্ছে, ঠিক আছে? তোমরা নামবে জয়নগর মজিলপুর স্টেশনে। আর আমাদের কাকদ্বীপেও কিন্তু একটা দোকান রয়েছে, সেই দোকানে পাখির খাবার পাওয়া যায় 55 টাকা কিলো, আর মুরগির মেস পাওয়া যায় 35 টাকা কিলো। তো ওই দোকানের একটা ভিডিও বানাবো, অনেকটা সস্তায় পাওয়া যায়, পাইকারি রেটে বিক্রি করে আর কি। তো ট্রেন ছাড়বে 7:30 সময়, তো চলো ফটাফট ট্রেনে উঠি। এখন বাজে 7:26, এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, 7:30 সময় ছাড়বে। তো সকাল সকাল টিফিন করব, এই যে মশলা মুড়ি, 7:30 বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে। তো নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর 1 ঘন্টা সময় লাগে, আর নামখানা থেকে জয়নগর 1.5 ঘন্টা সময় লাগে। আমাদের বগিতে প্যাসেঞ্জার রয়েছে ওই 6 জন মতো, আর আমাকে নিয়ে 7 জন, আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে দেখবে। তো নামখানা, নামখানার পর উকলে বাজার, তারপর কাকদ্বীপ, তারপর কাশীনগর, তারপর মাধবনগর, তারপর হচ্ছে নিশ্চিন্তপুর, তারপর নিশ্চিন্তপুর মার্কেট, তারপর করঞ্জলি, তারপর হচ্ছে কুলপি, তারপর উদয়রামপুর, তারপর লক্ষ্মীকান্তপুর, তারপর মাধবপুর, তারপর মথুরাপুর, তারপর জয়নগর। চলে এসছি কাকদ্বীপ। এখন বাজে 8:23, এই যে লক্ষ্মীকান্তপুরে ঢুকছি। এখানে কিছুক্ষণ দাঁড়াবে ট্রেন। ৮:48 বাজে, চলে এসছি জয়নগর। নেমে গেছি জয়নগরে, এই যে ট্রেন চলে যাচ্ছে শিয়ালদা। তো নেমে গেছি জয়নগর স্টেশনে। তো এবার যাব হচ্ছে পাখির খাবার কিনতে। তো আমি কোথা থেকে কিনি আর তোমরা কোথা থেকে কিনবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। তো তোমরা যদি শিয়ালদা থেকে আসো জয়নগর স্টেশনে নামবে, আর যদি নামখানার দিক থেকে ওই দিক থেকে আসো তাহলে জয়নগরে নামবে। ওই পাশের প্ল্যাটফর্মটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে, এই যে এই দিক থেকে যেতে হবে। এই যে সব ফল বাজার দোকান টোকান বসেছে, এই যে সব ফল বাজার দোকান, এই দিক দিয়ে সোজা মেন রোডে যেতে হবে। এই যে স্টেশন থেকে এসেছি, এবার যেতে হবে ডান দিকে। ডান দিকে কিছুটা সময় হেঁটে যেতে হবে, এই যে পুকুর দেখতে পাচ্ছ একদম সামনে SBI ATM এর কাছে চলে এসেছি। এই যে পাখির দোকান পাচ্ছ এদিকটা সামনে, আর একটু এগিয়ে গেলে আরও 2-3টে মতো পাখির দোকান আছে। আর জয়নগরে সব থেকে বড়ো পাখির দোকান হচ্ছে এই দোকানটা। এখন পাখির রেট কেমন চলছে? জাভা, ব্ল্যাক জাভা 250 টাকা জোড়া, জাভা আর বদ্রি
270 টাকা জোড়া আর হোয়াইট জামাটা কি দাম বেশি না কম 500 টাকা করে জোড়া আর লাভবাট 500-800 হাজার এরকম অনেক দাম কমে গেছে তো পাখি আর ককটেল 1300 টাকা বাপরে বাপ অনেক কম দাম তো ময়ূর পঙ্খি পায়রাগুলো কিরকম দাম আছে 1000 আর ফিঞ্চ পাখি বেঙ্গলি ফিঞ্চ 120 টাকা জোড়া তো এখন রয়েছি জয়নগর স্টেশনের ওভার ব্রিজে তো আমি আজকে কিনলাম হচ্ছে চিকুর খাবার আর বেঙ্গলি ফিঞ্চের জন্য দুটো ঝুড়ি এখন এই যে খাবো ঘুগনি মুড়ি তো চিকুর খাবারের দাম পড়লো হচ্ছে 250 টাকা তো দেখো প্যাকেট খাবার নিলে হচ্ছে তোমার 1 কিলো 200 থাকে 330 টাকা আর লুজ নিলে 250 টাকা কিলো তো তাই জন্য আমি লুজ নিয়ে নিয়েছি 250 টাকা তো প্যাকেট নিলেও পাপ্পি আর লুজ নিলেও পাপ্পি তো তাই জন্য আমি লুজ নিয়েছি 250 টাকা কিলো আর ওই দুটো বেঙ্গলি ফিঞ্চের ঝুড়ি নিয়েছি 25 টাকা করে দুটো 50 টাকা তো নেওয়া কমপ্লিট আর এখানে হচ্ছে পাখির দাম অনেকটা সস্তা তো যেমন এখন হচ্ছে ককাটেল পাখি হচ্ছে 1300 টাকা জোড়া বিক্রি হচ্ছে তারপর হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ 120 টাকা জোড়া তারপর বদ্রি 270 টাকা জোড়া তারপর ব্ল্যাক জাবা 250 টাকা জোড়া তারপর ওদিকে হোয়াইট জাবা 500 টাকা জোড়া মানে অনেকটা সস্তা এখানে তো তাই জন্য আমি আসি এখানে কিনতে তো তোমরা যারা যারা কিনতে চাও তো এখানে চলে আসো তো রয়্যাল ক্যানেন আছে রয়্যাল ক্যানেন হচ্ছে তোমার 1050 টাকা প্যাকেট সেটাও 1 কিলো থাকে আর পেডিগ্রি তোমার 1 কিলো 200 330 টাকা আর লুজ নিলে 250 টাকা আর তোমার ড্রুলসেরও প্যাকেট রয়েছে সেটা তোমার কত 900 গ্রাম মতো থাকে মনে হয় ওটা হচ্ছে তোমার 290 টাকা আমি ওই পেডিগ্রি পাপিটা নিয়েছি লুজ 250 টাকা কিলো এখন বাজে 9:51 ট্রেন আসবে হচ্ছে তোমার 10:30 এখন নিলাম একটা মশলা মুড়ি এখন বাজে 10:47 নামখানা যাওয়ার ট্রেন আসছে ওই যে বাজে এখন এই নামখানা ঢুকছি তো নেমে গেছি নামখানা স্টেশনে এখন যাচ্ছি বাড়ি তো তোমরা যারা যারা পাখি কিনতে চাও বা পাখির খাবার টাবার কিনতে চাও ওখানে পাখির খাবারও পাওয়া যায় তারপর পাখির ডিব্বা কুকুরের অনেক কিছু পাওয়া যায় তো যাই হোক তোমরা যদি কেউ যেতে চাও চলে যাও গিয়ে ফটাফট কিনে নিয়ে চলে এসো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই